বড়বৌদিনী সেদিন তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর কি হয়েছিল জানো? কি হয়েছিল? ওই যে মেজা মেজা না এত সব বাজার করে নিয়ে এসেছিল। তাই নাকি? হ্যাঁ, একবার জিজ্ঞেস কর। অনিতা, অতুল সেদিন কি কি বাজার করলো? মোচা, লাউ, চিচিঙ্গে। ওমা, এত সব রান্না কে করলে তুমি? দাঁড়াও, আগে মাছের কথাটা শোনো। কুচো চিংড়ি, মৌরলা, পাবদা। বাবা, এই তো যোগ্যী বাড়ির আয়োজন। তো মাছটা বাঁচলো কে? কেন, তরু, আমি আর নন্দিনী। তারপর সবাই মিলে বেলা ৩টের সময় ডাল, আলু সেদ্ধ আর ভাত খেলাম। কিন্তু রাতের খাবারটা জম্পেশ হয়েছিল বৌদি। তাই? আর খাবার টেবিলে মেজদার প্রাউড মুখটা একেবারে দেখবার মতন। সবাই যত প্রশংসা করে মেজদাও তত খুশি হয়। তবে অনিতা, তুমি শুধু শুধু আমার দেওরের উপর রাগ করো। একটা গ্লাস দিন না বৌদি। হ্যাঁ, বাকি চান হলো। মা, তোমাকে যে কদিন কি মিস করছিলাম না। আমি ওরে ভীষণ মিস করেছি। আরে, তোর রিভিশন ঠিক মতো হয়েছে তো পরীক্ষার জন্য? খুব ভালো করে। সবাইকে জিজ্ঞেস করো না। আমি জানি, বাবা বলেছে। খুব লক্ষ্মী মেয়ে আপনার। তুমি দাঁড়িয়ে আছো, অফিস যাবে না? হ্যাঁ যাবো তো, কিন্তু তার আগে এক কাপ চা পেলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। দাও। এই না না, আমি দিচ্ছি, তুমি যাও, আমি দিচ্ছি। আমার জন্য চা করো। আচ্ছা ঠিক আছে। বাকি চল চল, আমি না একটু আম্মার সঙ্গে দেখা করে আসছি। আমি যাব। এসো। ভাস্কর, এক মিনিট। হ্যাঁ, শিওর।